লাগবে। হ্যাঁ সত্যি যাইবে প্রজাপতি, ক্ষতি হবে তা পাইবে, এলাবো কি করিবে হবে সত্যি, টাকা হবে জমা দিবে হবে। ও সংসারের মধ্যে যত সতী আছে ডাক দিবে হবে, কোন সতীর দ্বারা আমি জল আনিয়ে যাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই তো ডাকার আরম্ভ করছো। ওরে হাতে করিয়া তারপরে মোট জন্ম হইল, মোট জন্ম হওয়ার পরে জন্ম বুঝালাম হইল, তখন মোর বাবা মা কয়ে মাই হতো কি মনে হচ্ছে ভালো একলাই নহায় তোর আর ভাই আছে ছয়জন, মোদের মধ্যে ছয়জন ভাই আছে ছোট থেকে বড় হয়ে কেন আজ পর্যন্ত ভাই লাগবে কেন নাই কথা, তুই জন্ম নাই হইতে হলে চলেছে বাণিজ্য করি। আচ্ছা তারপরে মোট বিবাহ হইল, বিবাহ হওয়ার পর মোট স্বামীটা মারা গেল। আচ্ছা এই যে মোট মৃত্যু শুনে মোট দেবপুর আচ্ছ তু, আর ওই যে ছয়জন ভাই বোন বাণিজ্য করিবার ইচ্ছা আমার কিন্তু বাণিজ্য করার দিন পূর্ণ হয়ে গেছে। আমার বাড়ি আছে আর মহা কিন্তু মোট মৃত্যু সম্বন্ধে দেবপুর যাস, ওই মধ্য নদীর মোট ভাইরা সাথে হয়েছিল দেখা, দেখা হ্যাঁ নিজের ভাইরা পাইছে না সবাই হাতে মুড়ি, হাতে মুড়ি করব ও
লাগছে আর সান্ডি খান না ভালো দেখা যাবে জল আসছে না যে যা ভারী করছে লাগছে বোধ হয় জল আছে একটু করে কাজ বাকি আছে খালি একটু ওহিস দাম আর চলে আসি ওই ধীরে ধীরে পদ্মাবতি করিলে ভগবান সাতালি পর্বত দিলে সাতালি সাতরা আনিলে ভাঙিয়া বর্মনা মন্দ ফেলালে কষিয়া জল লইয়া পদ্মাবতী করিলে গমন বেলালে সাক্ষাৎ হেতিলালে ডাকিয়া বেলালে কোথা ও মাই দোলা হ্যাঁ এই সতী জল নিয়ে আসি হ্যাঁ এই জল হান দিয়ে আমার কি করিব হবে ভারিবা হবে ও এই জল খান নিয়া ওই যে মোর স্বামী এবং ছয় বাসুর মারা গেছিল তোমার পাঁচশত বছর ধরম ধরে উপর ধারিবে হবে একসাথে সবাই ভালো আচ্ছা ঠিক আছে মুই ধারা আরম্ভ করছ আরে মুই নাকি ধারবি একদম শেষ সীমানা ওই দিক দিয়ে চলে যাও হ্যালো হ্যাঁ